দিশপুর থানায় গ্রহণ নকরিলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিয়া এজাহার। মুখ্যমন্ত্রী ভয় করে নাকি দিশপুর আরক্ষী? এই গুরুতর অভিযোগ প্রদেশ কংগ্রেসের নেত্রী মীরা বরঠাকুর আর আইনী বিভাগের নেতৃত্বর। ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া নথকার বাবে অন্য কোনো বিষয়ায় গ্রহণ নকরিলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিয়া এজাহার। উল্লেখযোগ্য যে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় উত্তরাখণ্ডৰ নির্বাচনী সভাত রাহুল গান্ধীৰ পিতৃ পরিচয় বিচাৰি কৰা মানহানিকৰ তথা অশালীন মন্তব্যৰ পরিপ্রেক্ষিতত অসম প্রদেশ কংগ্রেসের এটা দলে মুখ্যমন্ত্রীগৰাকীৰ বিৰুদ্ধে এজাহার দাখিল কৰিবলৈ উপস্থিত হৈছিল দিশপুৰ থানাত। কিন্তু মুখ্যমন্ত্রীৰ বিৰুদ্ধে এজাহার লবলৈ অপরাগ দিশপুৰ থানা। মুখ্যমন্ত্রীর হেঁচাত আরক্ষীয়ে কাম করার গুরুতর অভিযোগ প্রদেশ কংগ্রেসের। আনকি উচ্চ ন্যায়ালয় অধিবক্তাক হে উলুটাই আইন শিকালে দিশপুর আরক্ষী। এয়া গণতন্ত্র আর প্রশাসন যন্ত্রের প্রতি চরম ভাবুকি বলে মন্তব্য প্রকাশ প্রদেশ কংগ্রেসের নেতৃত্বর। কারণ বেয়া পাবলগীয়া কথাটো নাই, কিন্তু কিমান এটা প্রেসারত কাম করবলগা হয়েছে সেইটে অত্যন্ত ভবিষ্যৎ মানে প্রশাসনের মানে গোটে ব্যবস্থাটির প্রতি একটা ভাবি না আমি করবলগিয়া এটি আইন কানুন বিষয়বিল সবকে মানে ভরিরে মহারি পেলাইছে। আমার লগত আইনও অপসকল মানুষ থাকার পিছতো এটা গোটে আইন নজনা নিচিনা করে দিলে না নিদিল গোটে সকল আমার একদম হাইকোর্টের ভাল ভাল উকিল আইনটা কি এটা উকিলকে যদি বুঝাই দিবলিয়া হয় যদি এটা উল্টায় বুঝাব বিচার গতি মানে বিশেষ নক এখে আছে আমার লিগেল সেলর এখেতে এফআইআর রিসিভ করব আর তার ব্যবস্থা রেজিস্টার করে না করে তেমনি কথা রিসিভ করবলে অপরাধতা প্রকাশ করেছে যে কেছে যে এসি সাহেবে এখন রিসিভ করবলে মানা করেছে। কারণটা আমাক বুঝাবলে চেষ্টা করেছিল যদিও আমি তো আইনের মানুষ আমি জানো যে তেমনি রিসিভ করব পারে কিন্তু নকরি কারণ লোক কি করতে কারণ তো একটু বিশেষ একটু কব পড়া কিছু উত্তরাখণ্ড হয়েছে গতি আমি এইটি রিসিভ করব এটা তার নিয়ম নহোক যদি নহ কারণ রাহুল গান্ধী এগিয়েছে কালি গোটে গোটে এটা এটাই ল দিছে আর বহু জায়গাতে এটা রাহুল গান্ধী এই ইস্যুটি লো পেলায় যদি অবমাননা করে পেলায় কথা এটা কৈছে ফাদারহুডের কথা পেরেন্টহুডের কথা লো পেলায় এটা ইস্যু রেজ করেছে ইলেকশন ইলেকশনের রেজাল্ট আমার সামান্য বহুত ইস্যু কমা লাগাইলে দেখিলো যে স্কুলত উল্লেখযোগ্য যে তেলেঙ্গানাত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে দাখিল করা হয়েছে 700তকৈও অধিক এজাহার। জাহ্নবী বৰুৱা, রিপোর্ট নর্থ ইস্ট নাও।